মৰম ছাত্ৰ ছাত্ৰীসকল মই প্ৰণিতা শৰ্মাই তোমালোকক মোৰ এই ভিডিঅ'টোলৈ স্বাগতম জনাইছোঁ। মই ক্লাছ টেনৰ বিজ্ঞানখন পঢ়াই আছিলোঁ, তাৰ যিটো ফিজিক্সৰ দুই নম্বৰ চেপ্টাৰ চকু আৰু বায়ুবৰণীয়া পৃথিৱী, সেই চেপ্টাৰটো মোৰ ইতিমধ্যে কেইবাটাও ভিডিঅ' হৈ গৈছে। তাৰে আজি মই প্ৰায় শেষ পৰ্যায়তে আহি উপনীত হৈছোঁ চেপ্টাৰটোৰ। আজি আমি পঢ়িম আকাশৰ ৰং নীলা কিয়। তেনেকৈ এম্বুলেঞ্চ বা এনেকুৱা যে ইমাৰ্জেঞ্চি লাইটবোৰ ৰঙা হয় কিয়, এনেকুৱা ধৰণৰ কথাখিনি আজি আমি আলোচনা কৰিম। গতিকে তোমালোকে মোৰ ভিডিঅ'সমূহ চাবলৈ হ'লে মোৰ চেনেলত যাবা, গৈ প্লে'লিষ্টত ক্লিক কৰি দিবা, তেতিয়া ভিডিঅ'সমূহ একাদিক্ৰমে চাবলৈ সুবিধা পাবা। আৰু ভিডিঅ'সমূহ চাবা, চাই যদি কিবা নুবুজা মোক তোমালোকে কমেণ্ট কৰি জনাবা, আৰু যদি বুজি পাইছা তেতিয়াহ'লেও মোক কমেণ্ট কৰিবা। আৰু যদি কমেণ্ট কৰিবলৈ কিছু এলাহ লাগে বা কৰিবলৈ মন নাযায় তেতিয়াহ'লে তোমালোকে মোক এটা লাইক দিবা, তেতিয়াও মই গম পাম যে মই বুজাওঁতে তোমালোকে বুজি পাইছা। গতিকে এইখিনিয়ে তোমালোকলৈ মোৰ অনুৰোধ। আৰু মোৰ এই ভিডিঅ'সমূহ তোমালোকে তোমালোকৰ বন্ধুবৰ্গৰ লগত শ্বেয়াৰ কৰিবা, মানে কথাটো শ্বেয়াৰ কৰিবা। আৰু নাইনৰ ল'ৰা ছোৱালী যদি চিনাকি আছে নাইনৰ ল'ৰা ছোৱালীকো মোৰ এই কামটোৰ বিষয়ে অৱগত কৰিবা, কাৰণ নাইনৰ বিজ্ঞানখনো মই পঢ়াই আছোঁ। আৰু চেনেলটো যদি এতিয়ালৈকে ছাবস্ক্ৰাইব কৰা নাই কৰি ল'বা আৰু বেল আইকনটো দি থবা, তেতিয়াই মই যেতিয়াই ভিডিঅ' দিম তেতিয়া ন'টিফিকেশ্যন পাই যাবা। বাৰু আজি এতিয়া আমি পঢ়িবলৈ লৈছোঁ যে আকাশখনৰ ৰং নীলা কিয়। তেনেকৈ সাগৰৰ পানীৰ ৰঙো নীলা কিয়। এতিয়া একদম আহি থকা প্ৰশ্নটো হৈছে আকাশৰ ৰং নীলা কিয়। গতিকে আকাশৰ ৰং নীলা কিয় জনাৰ আগতে তাৰমানে আমি টিণ্ডেল এফেক্ট, যিটো টিণ্ডেল পৰিঘটনা আমি নাইনত পঢ়িছিলোঁ, সেইটো মই তোমালোকক যিহেতুকে নাইনত মই পঢ়োৱা নাই গতিকে মই নাইনত অকণমান কথাটো কৈছোঁ। চোৱা, এই তাৰমানে আমি আজি পেজ নাম্বাৰ 195 পঢ়িম, পোহৰৰ বিক্ষেপণ পঢ়িম, বিচ্ছুৰণ পঢ়িছিলোঁ যে বগা পোহৰক সাতোটা ৰঙলৈ বিভক্ত কৰা প্ৰক্ৰিয়াটোক বিচ্ছুৰণ বুলি কোৱা হয়। এইবাৰ পঢ়িম স্কেটাৰিং অফ লাইট, পোহৰৰ বিক্ষেপণ। বিক্ষেপণ হৈছে কি, যে পোহৰৰ তৰংগদৈৰ্ঘ্যতকৈ যদি কিছু সৰু কণাত পোহৰে যদি খুন্দা মাৰি দিয়ে তেতিয়া পোহৰে কি হয়, অপবৰ্তন হয়। কিছু একদম ফাৰ্ষ্ট যিটো পোহৰ চেপ্টাৰটো পঢ়োঁতে আমি পঢ়িছিলোঁ যে তাৰ গতিপথ কিছু সলাই দিয়ে, সি বেঁকা হৈ দিয়ে, মানে সি যিটো সৰলৰৈখিক দিশত গৈ আছে তাৰপৰা কিছু সি বেঁকা হৈ দিয়ে। আৰু সেইটো নিৰ্ভৰ কৰে পোহৰ, মানে পোহৰটো বগা পোহৰ সাতোটা ৰঙৰ সমষ্টি। গতিকে প্ৰতিটো ৰঙৰে আকৌ মই কৈ আহিছোঁ আগতে যে তৰংগদৈৰ্ঘ্য বেলেগ বেলেগ, গতিকে প্ৰতিটো ৰঙৰে সেই বেঁকা হোৱাটো, তাৰমানে সেই বিক্ষেপিত হোৱাটো, মানে বিক্ষেপণ মানে সি যে বেঁকা হৈ দিলে সেই বেঁকা হোৱা পৰিমাণটো কি হয়, বেলেগ বেলেগ হয়, কাৰণ প্ৰতিটো ৰঙৰে তৰংগদৈৰ্ঘ্য বেলেগ বেলেগ হয়। গতিকে যদি পোহৰে কোনো কলয়দীয় কণা, কলয়দীয় দ্ৰৱ পঢ়িছিলোঁ আকৌ দেই, সেইবোৰ এতিয়া মই পঢ়াবলৈ নাযাওঁ, আৰু নাইনত আছিলে তোমালোকে জানা বুলি মই ধৰি লৈছোঁ, যে পোহৰে যদি কোনো কলয়দীয় কণাত যদি খুন্দা মাৰি দিয়ে তেতিয়া সেই কলয়দীয় কণাই তাৰমানে কি হয়, পোহৰক দৃশ্যমান কৰি তোলে, পোহৰৰ গতিপথটো দৃশ্যমান কৰি তোলে। সেই পৰিঘটনাটো কি বুলি কোৱা হয়, টিণ্ডেল পৰিঘটনা বুলি কোৱা হয়। যে পোহৰে যদি কোনো কলয়দীয় কণাৰ মাজেৰে গতি কৰিবলগীয়া হয় তেতিয়া সেই কলয়দীয় কণাবিলাকে পোহৰৰ গতিপথক কি কৰে, দৃশ্যমান কৰি তোলে। আৰু পোহৰৰ সেই পৰিঘটনাটোক কি বুলি কোৱা হয়, টিণ্ডেল এফেক্ট বা টিণ্ডেল পৰিঘটনা বুলি কোৱা হয়। আৰু এই টিণ্ডেল পৰিঘটনাটো হয় কিহৰ কাৰণে বুলি ক'লোঁ, তাৰমানে এইমাত্ৰ ক'লোঁ যে মই যদি তাৰ তৰংগদৈৰ্ঘ্যৰ ওপৰত নিৰ্ভৰ কৰি যদি তেনেকুৱা কলয়দীয় কণাত খুন্দা মাৰে তেতিয়া কি হয়, পোহৰে তাৰ গতিপথৰ পৰা কিছু বিচ্যুতি ঘটাই দিয়ে, সি তাৰ যিটো সৰলৈক্ষিক দিশ আছিলে, সৰলৈক্ষিক গতি আছিলে, তাৰপৰা সি কিছু বেঁকা হৈ দিয়ে, যাৰ ফলত পোহৰৰ গতিপথ আচলতে দৃশ্যমান হৈ পৰে। আৰু সেয়াই হৈছে কি, টিণ্ডেল পৰিঘটনা। গতিকে এই যিটো পোহৰৰ যে কিছু বেঁকা হৈ গ'ল সেয়াই হৈছে পোহৰৰ বিক্ষেপণ, তাৰমানে গতিকে পোহৰ বগা পোহৰ সাতোটা ৰঙৰ সমষ্টি, সেই প্ৰতিটো ৰঙৰে তৰংগদৈৰ্ঘ্য বেলেগ বেলেগ বুলি কৈছোঁ, গতিকে তৰংগদৈৰ্ঘ্য যিহেতুকে বেলেগ বেলেগ আৰু প্ৰতিটো ৰঙৰে তাৰমানে বিক্ষেপণৰ মাত্ৰাও কি হয়, বেলেগ বেলেগ হয়। আৰু সেই বিক্ষেপণৰ মাত্ৰাটো কিহৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব, তৰংগদৈৰ্ঘ্যৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব। আৰু কি কণাত খুন্দা মাৰিছে, কলয়দীয় কণাটোৰ আকাৰ কিমান, গতিকে কলয়দীয় কণাৰ আকাৰ আৰু তৰংগদৈৰ্ঘ্যৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব বিক্ষেপণ কি মাত্ৰাত হ'ব। গতিকে ৰঙা ৰংটোৰ আমাৰ বিক্ষেপণ কি হয়, আটাইতকৈ কম হয়, আৰু নীলা ৰঙৰ বিক্ষেপণ কি হয়, আটাইতকৈ বেছি হয়। একদম আহি থকা এক নম্বৰ প্ৰশ্ন,
একদম আহি থকাই নাই কলেজত গৈতো আৰু পঢ়িব লাগিব এতিয়া আৰু খেতকিটা ৰঙা ৰংটোৰ কি হয় তৰংগ দৈৰ্ঘ্য বেছি নীলা ৰঙৰ কিন্তু তৰংগ দৈৰ্ঘ্য কম কাতকৈ কম ৰঙা ৰঙতকৈ কম কম বেছি শব্দ দুটা তুলনামূলক হ'ব লাগিব ৰঙা ৰংটোৰ তৰংগ দৈৰ্ঘ্য নীলা ৰঙতকৈ বেছি যাৰ বাবে বিক্ষেপণৰ মাত্ৰাটো কম কিন্তু নীলা ৰংটোৰ তৰংগ দৈৰ্ঘ্য ৰঙা ৰঙতকৈ কম চুটি মানে তৰংগ দৈৰ্ঘ্য যাৰ বাবে কি হয় নীলা ৰংটোৱে বিক্ষেপণ পোহৰৰ বিক্ষেপণ বেছিকৈ ঘটায় আৰু এই কথাটোৰ বাবে তাৰমানে আকাশখন কি দেখা যায় নীলা দেখা যায় যিহেতুকে নীলা ৰঙৰ বিক্ষেপণ বেছি বিক্ষেপণ বেছি মানে সি এনেকৈ গৈ আছিলে এফালে বেঁকা হৈ দিলে আকৌ কোনোবা এটা কণাত খুন্দা মাৰিলে আকৌ বেঁকা হ'ল আকৌ ক'ৰবাত খুন্দা মাৰিলে আকৌ বেঁকা হ'ল মানে এইধৰণে সি কি হয় যিহেতুকে তাৰ বিক্ষেপণৰ মাত্ৰাটো বেছি গতিকে সি বহু সিঁচৰিত হৈ পৰিব পাৰে সি বিয়পি পৰে মানে পোহৰটো নীলা ৰংটো যাৰ বাবে আমি আকাশখন আচলতে নীলা দেখোঁ গতিকে এতিয়া বিয়পি পৰে এনেকৈ ক'লেতোতো আৰু নহ'ব কিন্তু কথা সেইটোৱে তাৰমানে সি এয়া গৈ আছিলে এই বেঁকা হ'ল আকৌ কোনোবা এটা কণাত খুন্দা মাৰিলে আকৌ বেঁকা হৈ দিলে আকৌ কোনোবা এটাত খুন্দা মাৰিলে আকৌ বেঁকা হৈ দিলে মানে সি বাৰে বাৰে কি হয় তাৰ বিক্ষেপণ হয় যিহেতুকে তাৰ তৰংগ দৈৰ্ঘ্য চুটি ৰঙা ৰঙতকৈ চুটি আৰু সেইবাবে সি কি হয় তাৰ বিক্ষেপণৰ মাত্ৰাটো বেছি আৰু বিক্ষেপণৰ মাত্ৰা বেছি হোৱাৰ বাবে যেতিয়া মানে পোহৰ আহে সূৰ্যৰ পৰা পোহৰ আহে আমাৰ চকুত পৰোঁতে তাৰমানে নীলা ৰংটোৰ বিক্ষেপণ যথেষ্ট বেছি হয় আৰু সেইবাবে আমি আকাশখনক কেনেকুৱা দেখোঁ মানে নীলা ৰংটো যথেষ্টখিনি বিক্ষেপিত হৈ সিঁচৰিত হৈ পৰে যাৰ বাবে আমি আকাশখন কেনেকুৱা দেখোঁ নীলা দেখোঁ আৰু কিন্তু এই আবেলি সময়ত বা ৰাতিপুৱা সময়ত মানে সূৰ্যোদয়ৰ সময়ত আৰু সূৰ্যাস্তৰ সময়ত কিন্তু আকাশখন আকৌ ৰঙচুৱা নিচিনা দেখি কাৰণটো কি তেতিয়া আকৌ কি হয় সূৰ্য দিগন্তত থাকে মানে আমাৰ পৰা সি কি হয় মানে সূৰ্য পোহৰ হেলনীয়াকৈ পৰে পৃথিৱী পৃষ্ঠত হেলনীয়াকৈ পৰে যাৰ ফলত তাৰমানে নীলা ৰঙা ৰংটোৱে কি হয় মানে বহু দূৰ অতিক্ৰম কৰিবলগীয়া হয় পোহৰে সি দিগন্তত অৱস্থান কৰে পোহৰ হেলনীয়াকৈ পৰে গতিকে ৰঙা ৰঙৰ যদিও বিক্ষেপণ কম সি তাৰমানে কি হয় আকাশখনক কেনেকুৱা কৰে মানে নীলা ৰংটোৰ বিক্ষেপণ বেছি যাৰ বাবে সি সিঁচৰিত হৈ যেনি তেনি গুচি যায় কিন্তু আকাশখনক ৰঙা ৰংটোৱে যিহেতুকে বিক্ষেপিত নোহোৱাকৈ চিধাকৈ আহি পেলাই আমাৰ চকুত সোমায়হি আৰু যাৰ বাবে কি হয় সূৰ্যোদয় আৰু সূৰ্যাস্তৰ সময়ত কি হয় আকাশখন ৰঙা দেখা যায় গতিকে এইখিনিতে আছে এইখিনিতে আমি আজি তাৰমানে 195 পেজৰ এইটো তিনডেল পৰিঘটনা তিনডেল পৰিঘটনা বুলিলে কি বুজা বুলি আহিব তিনডেল পৰিঘটনা কি যেতিয়া পোহৰে কোনো কলয়দীয় কণাৰ দ্বাৰা বিক্ষেপিত হয় তেতিয়া কি হয় পোহৰৰ গতিপথ কি হৈ যায় দৃশ্যমান হৈ পৰে এই পৰিঘটনাক কি বুলি কোৱা হয় তিনডেল পৰিঘটনা বুলি কোৱা হয় আৰু এই তিনডেল পৰিঘটনাটো কিহৰ ওপৰত নিৰ্ভৰ কৰে কণা কলয়দীয় কণাৰ আকাৰ আৰু লগতে পোহৰৰ বিভিন্ন ৰঙৰ তৰংগ দৈৰ্ঘ্যৰ ওপৰত নিৰ্ভৰ কৰে গতিকে সূৰ্যৰ পোহৰ যেতিয়া পৃথিৱী পৃষ্ঠলৈ আহে তেতিয়া বায়ুমণ্ডলত বিভিন্ন কণা থাকে আৰু সেই কণাসমূহত পোহৰে খুন্দা মাৰে খুন্দা মাৰি পোহৰৰ বিক্ষেপণ সংঘটিত হয় আৰু সেই বিক্ষেপণৰ সময়ত নীলা ৰঙৰ যিহেতুকে তৰংগ দৈৰ্ঘ্য চুটি ৰঙা ৰঙৰ তৰংগ দৈৰ্ঘ্য তুলনামূলকভাৱে বেছি গতিকে ৰঙা ৰংটোৰ বিক্ষেপণ কম হয় কিন্তু নীলা ৰঙৰ বিক্ষেপণ বহু বেছি হোৱাৰ বাবে আমি দিনৰ ভাগত আকাশখনক কেনেকুৱা দেখোঁ ৰঙা দেখোঁ অকে নীলা দেখোঁ হ'ব তাৰপাছত আকৌ এইখিনিতে আৰু এটা প্ৰশ্ন তাৰমানে এয়া এইখিনিতে আকাশৰ ৰং নীলা কিয় তাৰমানে পেজ নাম্বাৰ 196 এইখিনিতে আকৌ এইখিনিতে দিছে সেই দুই নম্বৰ পেগাফটো সেয়া যে তোমালোকে নিশ্চয় লক্ষ্য কৰিছোঁ যে বিপদ সংকেত দিয়া পোহৰৰ ৰং ৰঙা মানে অপাৰেশ্যন থিয়েটাৰৰ ওপৰত যিটো লাইট জ্বলি থাকে সেইটো ৰঙা জ্বলে এম্বুলেঞ্চ এখনৰ লাইটটো ৰঙা জ্বলি থাকে কিয় মানে বিপদ সংকেতৰ ৰং ৰঙা লাইটটো কিয় ব্যৱহাৰ কৰে বা গাড়ীৰ হেডলাইটবোৰো নীলা ব্যৱহাৰ নকৰে মানে কিয় কথাটো হ'ল কি ৰঙা ৰঙৰ যিহেতুকে বিক্ষেপণ কম গতিকে সি কি হয় ই সিঁচৰিত হৈ নপৰে সি চিধাকৈ যাব মানে চিধাকৈ সি বহু দূৰ অতিক্ৰম কৰিব গতিকে বহু দূৰৰ পৰাই কি হয় ৰঙা ৰংটো চকুত পৰে কিন্তু মানে ৰঙা ৰঙৰ বিক্ষেপণ একেবাৰেই কম মানে তেনেই কম
যার বাবে রঙা রংটো কি হয় বহুদূর সিধাকে অতিক্রম করে তার বিক্ষেপণ কম হয় সিঁচৰিত সি কম হয় যার বাবে রঙা রংটো বহু দূরেরপরা চকুত পড়ে আর সেইবাবে বিপদ সংকেত হিসাবে কি রং ব্যবহার করা হয় রঙা রং ব্যবহার করা হয় গতি গাড়ির হেডলাইটে হোক হেরিয়ে হোক নীলা ব্যবহার করা নহয় কিয় বলে আহিব কারণ গাড়ি যদি নীলা রং ব্যবহার করে রাতে গাড়িখন আই থাকিলে নীলা রংটো যেনি তেনি বিক্ষেপিত হয়ে হাবিয়ে জঙ্গলে রাস্তার কাষর পথারে চথারে গিয়ে পাব কিন্তু আগত থকা গাড়িখনে বিপরীত ফলপা আহি থকা গাড়িখনে কিন্তু নীলা রংটো বরকে দেখা নাপাব একদম যেতালেকে ওচর নাপায় তেতালেকে নীলা রংটো দেখা নাপাব তারমানে কারণ নীলা রংটো বিক্ষেপিত হয়ে যেনি তেনি গুছি যাব নহয় সি সিধাকে বহুত বেশি দূরলেকে দেখা পোৱা না যাব যার বাবে গাড়িত নীলা রংটো ব্যবহার করা নহয় রঙা রংটো কিয় ব্যবহার করা হয় কলো কারণ রঙা রঙের বিক্ষেপ রঙা রঙের তরঙ্গ দৈর্ঘ্যটো তুলনামূলকভাবে বেশি যার বাবে ইয়ার বিক্ষেপণের মাত্রা তেনেই কম আর সেইবাবে সি কি হয় বহু দূরেরপরা সেই রংটো কি হয় মানুষের চকুত পড়ে আর সেইবাবে বিপদ সংকেত হিসাবে কি ব্যবহার করা হয় রঙা রং ব্যবহার করে একদম আহি থাকা একটা প্রশ্ন আকাশের রং নীলা কিয় বিপদ সংকেত হিসাবে রঙা রং কিয় ব্যবহার করা হয় কারণ যেতিয়া গাড়িত তাৰমানে কুঁৱলীর ধুঁৱলি কুঁৱলী এনেকুৱা অবস্থাতো রঙা রংটো বহুত আঁতৰৰপৰা চকুত পৰিব যিহেতুকে বিক্ষেপণৰ মাত্রাটো কম মানে উত্তৰ হে আৰু তাৰপাছত এয়া সূৰ্যোদয় আৰু সূৰ্যাস্তৰ সময়ত সূৰ্যৰ রং কেনেকুৱা বুলি কলোঁ রঙা হয় রঙা হয় কিয় কৈছো নহয় কি দিগন্তত অবস্থান করে হেলনেকে আমার পৃথিবী পৃষ্ঠত পড়ে সেই ক্ষেত্রত বায়ুমণ্ডলত তার কি হয় নীলা রংটোর মানে বিক্ষেপণ হয় সি যেনি তেনি গুছি যায় রঙা রংটোর বিক্ষেপণ যেহেতুকে কম হয় সেইবাবে রঙা রংটো আহি আমার চকুত পড়েহি আর সেইবাবে আমি আকাশখন সেই সময়ত কেনেকুৱা দেখো রঙা দেখো গতি ইয়াত এতিয়া চোৱাচোন কি দিছে কার্যকলাপ এটা দিছে গতি মই কিতাবখন পঢ়িছো যে 196 পেজর গতি এইখন পহিলে আসলে আজি এই চেপ্টারটো মোর শেষ হব আর যে তোমালোকে সূর্যাস্ত আর সূর্যোদয়ের সময় আকাশখন আর বেলিটো দেখিছানে তোমালোকে ভাবি চাইছানে সূর্যটো আর চারিকাষের আকাশ কিয় রঙা হয় প্রশ্ন কিন্তু একদম আহি থাকা একটা প্রশ্ন আক দে মই এখিনি পঢ়িছো মানে সূর্যোদয় সূর্যাস্তর সময় সূর্যর রং এটো পঢ়িছো যে আকাশের নীলা রং হওয়া আর সূর্যোদয় আর সূর্যাস্তর সময় সূর্যর রং রঙচুয়া হওয়ার কারণ বুঝিবর বাবে আমি এই কার্যকলাপটো করো আহা গতিকে কার্যকলাপটোর কারণেহে মই আসলে এটো পঢ়িছো দে এতিয়া যে এখন অভিসারী লেন্স লব কৈছে অভিসারী মানে কি লেন্স ধনাত্মক লেন্স আক উত্তল লেন্স তারমানে গতি অভিসারী লেন্স অপসারী লেন্স ধনাত্মক লেন্স ঋণাত্মক লেন্স এই কই আসছিল আক দে গতি গন্ডগোল নকরিবা যে এখন অভিসারী লেন্স মানে উত্তল লেন্সর ফোকাসত একটা শক্তিশালী পোহরের উৎস রাখা লেন্সখনে সমান্তরাল পোহরের কিরণ এটা দিব ফোকাসত থবলে কৈছে এটা পোহরের উৎস থবলে কৈছে ফোকাসত হবনে যে এই পোহরের কিরণক পরিষ্কার পানিরে পূর্ণ স্বচ্ছ পাত্রর কাঁচর পাত্রর মাজেরে যাবলৈ দিয়া যে এই পোহরের কিরণক ডাক কাগজের ফুটা এটার মাজেরে পার হবলৈ দিয়া চিত্রত দেখুৱাৰ দৰে দ্বিতীয় অভিসারী লেন্স আকৌ দুই নম্বৰ এখন উত্তল লেন্স লবলে কৈছে লেন্স এখনৰ সহায়ত পৰ্দা এখনত ফুটাটোৰ স্পষ্ট প্ৰতিবিম্ব গঠন কৰা মানে সেই ডাট কাগজৰ যে ফুটাটো সেই ফুটাটোৰ প্ৰতিবিম্ব গঠন কৰিবলৈ ক'লে যে পাত্ৰটোত প্ৰায় 2 লিটাৰ পৰিষ্কাৰ পানীত 200 গ্ৰাম ছডিয়াম থায়োসালফেট দ্ৰৱীভূত কৰা একদম কি ব্যবহার করে সোডিয়াম থায়োসালফেট দ্রবীভূত করব কলে 2 লিটার পানিত তারপরে একরপর 2 ml গাঢ় সালফুরিক এসিড পানিত মিহলাই দিয়া তোমালকে কি লক্ষ্য করিলা মানে সোডিয়াম থায়োসালফেট এটা লবণ দিবলে কলে আর লগত সালফুরিক এসিড দিবলে কলে এবার কি কই দেখিম বলে কলে যে তোমালকে 2-3 মিনিট সময়ের পিছত সূক্ষ্ম আণবীক্ষণিক সালফার কণাসমূহ অধঃক্ষেপণ হওয়া দেখিবা উত্তর এটো দে মানে সোডিয়াম থায়োসালফেট আর গাঢ় সালফুরিক এসিডর মাজত বিক্রিয়া হব হয়ে কি হব কিছু সালফার কণা আমি দেখা পাম সালফার কণাসমূহ গঠন হবলে আরম্ভ করলে তোমালকে কাঁচর পাত্রটোর তিনিফালেরপরা নীলা পোহর দেখিবা তিনিফালেরপরা মানে মই দেখুৱাই আছো বাৰু তাৰমানে এইটো কাঁচর পাত্র জেনিবা
এই কাঁচৰ পাত্ৰটোত তাৰমানে এটো যেনিবা কাঁচৰ পাত্ৰ ইয়াত এখন এফালে এখন উত্তল লেন্স এফালে এখন উত্তল লেন্স আর এই মাজত এখিনিতে এখন দাঁত কাগজ দিবলে কৈছে দাঁত কাগজখনত এটা ফুটা কৰিব দিছে এটো কাঁচৰ পাত্ৰ আকৌ দেই ইয়াত এখন উত্তল লেন্স এটো পাত্ৰ ইয়াত সডিয়াম থায়োসালফেট হাইড্রোক্লোরিক এসিড ওকে সালফিউরিক এসিড গাঢ় সালফিউরিক এসিড আর লগত পানি মানে দুই লিটার পানি ঠেকে তাত দ্রবীভূত করব কলে এখন ইয়াতে এখন ডাক কাগজত ফুটা আর এখানে এখন উত্তল লেন্স এফালে এখন উত্তল লেন্স আর তার উত্তল লেন্সখানে এফালে এখন পর্দা আর ইয়াত এই উত্তল লেন্সখানের ফোকাসত এটা উৎস থবলে পোহর উৎস থবলে কলে আর তিনিফালের পাশে চাবলে কেছে মানে এই বিক্রিয়া হতে সালফার কণার আমি দেখিম মানে সালফার কণা কিছু ইয়াত উৎপন্ন হব তিনিফালের মানে আমি এফালপা যদি চাও এফালপাও যদি চাও এফালপা যদি চাও মানে মুঠর উপর আমি এইটুক চাওতে কেনেকুৱা দেখিম এই সার এইফালের এইকিটারপা নীলা দেখিম পানিখিনি কেনেকুৱা অবস্থাটো দেখিম নীলা রংটো দেখিম পানিখিনি নীলা রঙের নিচিনা দেখিম তারপর কিন্তু পর্দাখনত গৈ কি হয় চোৱা এতিয়া কি দিছে যে তোমালোকে দুইৰপৰা তিনি মিনিট সময়ের পিছত সূক্ষ্ম আণুবীক্ষণিক সালফার কণাসমূহ অধক্ষেপণ হওয়া দেখিবা সালফার কণাসমূহ গঠন হবলৈ আৰম্ভ কৰিলে তোমালোকে কাঁচৰ পাত্ৰটোৰ তিনিফালৰপৰা নীলা পোহৰ দেখিবা ইয়াৰ কাৰণ হ'ল সূক্ষ্ম কলয়দীয় সালফার কণাবোৰৰ দ্বাৰা চুটি তরঙ্গ দৈর্ঘ্যর বিক্ষেপণ মানে নীলা রঙের বিক্ষেপণ বেশিকৈ কৰিব ফুটার ফলে মূৰ কৰি থকা চতুর্থ দিশত যত পর্দাখন আছে তাৰমানে সেই দিশটোৰ কথা কৈছে থকা চতুর্থ দিশত নির্গত পোহৰৰ ৰঙলৈ লক্ষ্য কৰা পর্দাত প্ৰথমে কমলা ৰঙা ৰং আৰু পিছত উজ্জ্বল ৰক্তবৰ্ণৰ প্ৰতিবিম্ব এটা দেখা পাবা মানে বাৰু দেখুৱাই আছে এই কাৰ্যকলাপটোৱে পোহৰৰ বিক্ষেপণ প্ৰদৰ্শন কৰে ই তোমালোকক আকাশৰ নীলা ৰং আৰু সূৰ্যোদয় আৰু সূৰ্যাস্তৰ সময়ত সূৰ্যৰ ৰঙা ৰঙৰ কাৰণ বুজাত সহায় কৰিব যে দিগন্তৰ ওচৰত সূৰ্যৰ পোহৰ মানে যেতিয়া সূৰ্য অস্ত যায় বা সূৰ্য উদয় হয় তেতিয়া সূৰ্য দিগন্তত অৱস্থান কৰে আৰু পোহৰ পৃথিৱী পৃষ্ঠত হেলনীয়াকৈ পৰে গতিকে দিগন্তৰ ওচৰৰ সূৰ্যৰ পোহৰ আমাৰ চকুত সোমোৱাৰ পূৰ্বে বায়ুমণ্ডলৰ আপেক্ষিকভাৱে ডাক তৰপবোৰৰ মাজেৰে যথেষ্ট দূৰত্ব অতিক্ৰম কৰে কৈছে নহয় ই যথেষ্ট হেলনীয়াকৈ পৰে পোহৰে যথেষ্ট দূৰ অতিক্ৰম কৰিবলগীয়া হয় কিন্তু মূৰৰ ওপৰত থকা সূৰ্যৰ পোহৰে তুলনামূলকভাৱে কম দূৰত্ব অতিক্ৰম কৰে দুপৰীয়া সূৰ্যৰ ৰং বগা কাৰণ নীলা আৰু বেঙুনীয়া ৰঙৰ কিঞ্চিতহে বিক্ষিপ্ত হয় দুপৰীয়া সময়ত যেতিয়া সূৰ্য একদম মূৰৰ ওপৰত থাকে তেতিয়া সূৰ্যৰ পোহৰ পৃথিৱী পৃষ্ঠলৈ আহোঁতে বৰ বেছি দূৰ অতিক্ৰম একদম লম্বভাৱে পৰে যাৰ ফলত তাৰমানে বিক্ষেপণৰ মাত্ৰাটো কম হয় একেবাৰেই কম হয় কাৰণ সি বেছি দূৰ অতিক্ৰম কৰিবলগীয়া নহয় যাৰ বাবে সি কি হয় কেৱল নীলা আৰু বেঙুনীয়া ৰংটো কিঞ্চিতহে বিক্ষিপ্ত কৰে ফলত পোহৰখিনি কেনেকুৱা দেখা যায় আমি আকাশখন কেনেকুৱাকৈ দেখোঁ বগাকৈ দেখোঁ তাৰমানে একদম নীলা নেদেখোঁ মানে সেই সময়ত একদম দুপৰীয়া যিটো 12 বজাৰ আৰু যে দিগন্তৰ ওচৰত নীলা ৰঙৰ সৰহভাগ আৰু চুটি তৰংগবোৰ কণাসমূহে বিক্ষিপ্ত কৰি আঁতৰাই পঠিয়ায় সেইবাবে আমাৰ চকুত পৰা পোহৰ অধিক তৰংগ দৈৰ্ঘ্যৰ হয় ই সূৰ্যক ৰঙচুৱা আভা প্ৰদান কৰে গতিকে মই এইমাত্ৰ কৈ মেলি আহিলোঁৱে যে দিগন্তত থাকে সি বহুদূৰ পোহৰে হেলনীয়াকৈ পৃথিৱী পৃষ্ঠত পৰে বহুদূৰ অতিক্ৰম কৰে যাৰ ফলত বাকীকেইটা পোহৰ যিহেতুকে বিক্ষিপ্ত হৈ পৰে নীলা ৰংটো বিক্ষিপ্ত হৈ পেলাই সি কি হয় কিছু গ'লে দিগন্তৰ ওচৰত নীলা ৰঙৰ সৰহভাগ আৰু চুটি তৰংগ দৈৰ্ঘ্য কণাসমূহে বিক্ষিপ্ত কৰি আঁতৰাই পঠিয়াই বিক্ষিপ্ত হৈ যায় মানে আৰু কিন্তু ৰঙা ৰংটোৱে কি কৰে বহুদূৰ যিহেতুকে অতিক্ৰম কৰিব পাৰে গতিকে অতিক্ৰম কৰি আহি আমাৰ চকুত সোমায় যাৰ বাবে আমি ৰাতিপুৱা আৰু আবেলি কি হয় মানে সূৰ্যোদয় আৰু সূৰ্যাস্তৰ সময়ত আকাশখন বা সূৰ্যটো কেনেকুৱাকৈ দেখোঁ ৰঙাকৈ দেখোঁ গতিকে এয়াই হৈছে মানে সূৰ্যোদয় সূৰ্যাস্তৰ সময়ত বেলিটো ৰঙাকৈ দেখা যায় কিয় বা আকাশখন ৰঙাকৈ দেখা যায় কিয় এতিয়া কথা হ'ল পৰীক্ষাটো কি ক'লে পৰীক্ষাটো বুজি পাইছা বুলি ভাবিছোঁ মই দেখুৱাইয়ে দিছোঁ তথাপি আৰু তোমালোকক কি কৰিবলৈ ক'লে এখন এয়া উত্তল লেন্স ইয়াৰ এই ফোকাছ দৈৰ্ঘ্যত কি কৰিবলৈ কৈছে এটা হেৰি থ'বলৈ ক'লে তাৰপাছত তেতিয়া এই পোহৰ এই ধৰণে
যাব যাওঁতে ইয়াৰ বাটত কি কৰিবলৈ ক'লে এটা পাত্ৰত এখিনি পানী সালফিউরিক এসিড আর কি কলে সোডিয়াম থায়োসালফেট দিবলে কলে তারপর এই সূর্যর পোহর তারমানে এবার কি করবলে কৈছে এখন কার্ডবোর্ড এখন ইয়াত কার্ডবোর্ড এখনের ইয়াত এটা কি করবলে দিছে ফুটা এটা করবলে দিছে এই ফুটাটোর মাজেরে যাবলে দিছে ফুটাটো অকন ডাঙরে করে দিছিল দে মই ছবিটোত ফুটাটোর মাজেরে এয়া গোল এয়া ফুটাটোর মাজেরে এয়া গৈছে এই ধরনের যেতিয়া হি যাব গৈ হি কি হব আকো এখন তাক উত্তল লেন্সত পড়বলে দিছে এয়া পড়ার লগে লগে হি কি করিব উত্তল লেন্সখন যেহেতুকে ই অভিসারী লেন্স গতি পোহর রশ্মিক এই ধরনের এক বিন্দুগামী করব এক বিন্দুগামী করা এই পোহর এবার আকো কি করেছে এখন পর্দাত এই পোহরটো মানে প্রতিবিম্ব গঠন হবলে দিছে প্রতিবিম্ব গঠনতে একদম মাজত এটো রঙা দেখিব তার কাষতে কমলা রংটো দেখিব গতিকে কারণ ভিপজিওর মনলে আহিছে নহয় অরেঞ্জ কমলা আর রঙা গতিকে এটো কমলা রং আর এয়া হল রঙা রং তারমানে কথাটো হল কি আর এই তারমানে পর্দাখনত আমি কেবল কমলা রংটো আর একদম ইয়াত রঙা রংটোহে দেখা পাম এই পোহরের উৎসটোরপরা বাকি আমি তারমানে চারিটা দিক হল কি এটা এটো দিক তার ইফালরটো এটা এটো দিক এটা এটো দিক এক নম্বর দুই নম্বর তিন নম্বর সেফালে চারি নম্বর ভুলকে গাইছো এক দুই ইফালে তিন এয়া চারি নম্বর দিক কিতাপর মতে দে এইফালপা চালেও মই পানিখিনি নীলা দেখিম এইফালপা চালেও নীলা দেখিম সিফালপাও যদি চাও মই নীলা দেখিম মানে পাত্রটোর এইফালপা চালেও নীলা দেখিম এইফালপা চালেও নীলা দেখিম উৎসটো যেফালপা আছে সেইফালপা চালেও কি হব পানিখিনি মই নীলা দেখিম কিন্তু ইয়াত যেতিয়া চাম ইয়াত যেতিয়া এইখিনি গৈ দেখিম ইয়াত কিন্তু গৈ রঙা রংটো দেখিম ইয়াত তার মাজত কিন্তু আমি রঙা রংটো নেদেখো তারমানে বা কমলা রংটো নেদেখো কারণটো হল কি ইয়াত যেতিয়া সালফিউরিক এসিড আর সোডিয়াম থায়োসালফেটর মাজত বিক্রিয়া হয় তেতিয়া কলয়েডীয় সালফার কণার উৎপন্ন হয় সেই সালফার কণাবিলাকে এই পোহরটোর পোহরটোত থকা নীলা রংটোর বিক্ষেপণ ঘটাব যার ফলত নীলা রংটো যেনি তেনি সিঁচৰিত হয়ে যাব ইয়াতে পাত্রটোর ভিতর সি যেনি তেনি সিঁচৰিত হয়ে দিব ফলত কি হব পাত্রটোর তিনিফালৰ পৰা আমি নীলা দেখিম আর রঙা রংটো কিন্তু বিক্ষেপিত নোহাক তারমানে রঙা কমলা এই রংকেইটা বিক্ষেপিত নোহাক কি হব ইয়ার মাজেদি পার হয়ে গুছি যাব বিক্ষেপণ কম হব মানে গতি পার হয়ে গুছি যাব গৈ কি হব এই পর্দাখনত রঙা রঙের রঙা কমলা রঙের একটা প্রতিবিম্বর সৃষ্টি করব গতি এইটাই হয়েছে কি আকাশখন নীলা দেখি কিয় এয়া এখন আকাশ এয়া সূর্যোদয় সূর্যাস্তর সময়ত সূর্যটো বা আকাশখন রঙা দেখি কিয় কারণ রঙা রঙে বিক্ষেপিত নোহাক বহুদূর অতিক্রম করবেন কিন্তু নীলা রঙের বিক্ষেপণের মাত্রা যেহেতু তরঙ্গদৈর্ঘ্য যেহেতুকে চুটি তার বিক্ষেপণের মাত্রা বেশি যার বাবে সি বড় বেশি দূর অতিক্রম করব নোৱাৰে আর সেইবাবে যেতিয়া সূর্যোদয় আর সূর্যাস্তর সময়ত সূর্য দিগন্তত থাকে সূর্যর পোহর পৃথিবী পৃষ্ঠত হেলনিয়াক পড়ে যার ফলত সি বহুদূর অতিক্রম করবল হয় পোহরে বহুদূর অতিক্রম আর এইদরে পোহরে বহুদূর অতিক্রম করতে নীলা রংটোর বিক্ষেপণ হয়ে সেইখিনিতে নোহা হয় নীলা রং আহি আমার চকুত নপরে কিন্তু রঙা রঙের বিক্ষেপণ যেহেতুকে কম গতি রঙা রংটো আহি আমার চকুত পড়ে আর সেইবাবে আমি আকাশখন রঙা দেখো আর সূর্যটুকু রঙা অবস্থাত দেখো গতি এয়াই হল পরীক্ষাটো সহায়ত বুজাই দিয়া বলে কলে বুজাব পাৰিব লাগিব গতিকে এইখিনিয়ে হল আজি এই চেপ্টারটা মই শেষ করলো মানে এয়া আকাশের রং এখিনিতে নীলা যেতিয়া সি সূর্যোদয় সূর্যাস্ত সময় সি নীলা রং যাবলে সুবিধাই নেপায় তারমানে ইয়াতে শেষে হয়ে গেল আর কথাটা তেনেকুৱা হল তারমানে গতিকে এইখিনিকে কলো তোমালোকে পঢ়িবা কিতাপখন কিবা থাকিলে মোক জনাবা মানে যদি কিবা বুঝি পোৱা নাই আকৌ বুজাই দিব লাগে এনেকুৱা কিবা যদি কথা থাকে তেতিয়া মোক কবা মই আকৌ বুজাই দিম অনুশীলনী প্রশ্নকিটা কৰিবা আর সেইকেইটাও যদি কৰিব নোৱাৰা কিবা আছে কোন অকল এইটো চেপ্টাৰ বুলি নহয় প্ৰতিটো চেপ্টাৰৰে যিখিনি পঢ়ালোঁ যদি কিবা
প্ৰশ্ন পৰা নাই সেইটো মোক পেজ নাম্বাৰটোৰ সৈতে প্ৰশ্ন নম্বৰটোৰ সৈতে কবা মই তেতিয়া সেই প্ৰশ্নকেইটা উত্তৰ কৰি দিম গতিকে যিধৰণে মই পঢ়াই দিছোঁ তোমালোক মই আশা কৰিছোঁ তোমালোকে নিজে প্ৰশ্ন উত্তৰখিনি কৰিব পাৰিব লাগে নোৱাৰাকৈতো থাকিব নালাগে তথাপি কেতিয়াবা হয়তো থাকিব পাৰে কোনোবা দুই এটা প্ৰশ্ন কাৰণ মই অনুশীলনীটো প্ৰশ্নকেইটা চোৱা নাই মই ভাবিছোঁ খৰচি মাৰি যিহেতুকে মই পঢ়াই দিছোঁ পাৰিবা বুলি ভাবিছোঁ তাৰ মাজত হয়তো কেতিয়াবা থাকি যাব পাৰে এটা মোৰ ক'বলৈ থাকিব পাৰে বা মই এনেকুৱা এটা প্ৰশ্ন আহিলে যিটো তোমালোকে নাই পৰা গতিকে সেইখিনি তোমালোকে মোক কমেণ্ট কৰি জনাবা তেতিয়া মই সেইখিনিৰ ওপৰত মানে সেইখিনিও আকৌ অকণমান ঠিক কৰি দিবলৈ যত্ন কৰিম গতিকে আজিলৈ এই চেপ্টাৰটো মই ইমানতে সামৰিছোঁ নেক্সট আমি কি আৰম্ভ কৰোঁ চিন্তাটো কৰোঁ চাওঁ ফিজিক্সৰ দুটা হ'ল কেমেষ্ট্ৰিৰো দুটা হ'ল বায়'লজিৰ এটা হৈ আছে হয়তো পিৰিয়ডিক টেবুলখন মই পঢ়িব পাৰোঁ কাৰণ পিৰিয়ডিক টেবুলখন পঢ়ি ল'লে কেমেষ্ট্ৰিৰ বণ্ডিংখিনি পঢ়িবলৈ সুবিধা হয় গতিকে আজিলৈ এই ভিডিঅ'টো মই ইমানতে সামৰিছোঁ।